সাত সকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হলেও মসজিদের ইমামের নাম আব্দুল সাগির বয়স ছাব্বিশ বৃহস্পতিবার আনুমানিক ভোর চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় গত আট মাস ধরেই হরেকনগর ফরাজিপাড়া মসজিদের ইমাম ছিলেন এদিন নিজের শ্বশুরবাড়ি ভাবতা থেকে মসজিদে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে পরে রাস্তাচালিত মানুষ রাস্তা ধরে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে বেলডাঙ্গা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ঘাতক লরি সহ চালক পালাতক বিরোর রিপোর্ট ডব্লিউবেল নিউজ ডট কম আবরার এন্টারপ্রাইজ ফ্রিজ বাড়ে ফ্রিজোটা নিতে চান কাঠের কাঠ সুন্দর একটি ডাইনিং টেবিল সোফা অথবা শোকের সমস্ত কিছু একই দোকানে পাবেন ভাই মানসুর রহমান দিলীপ যোগাযোগ নম্বর সাতানব্বই তেত্রিশ একাশি ছত্রিশ ছাপান্ন অথবা বিরাশি পঞ্চাশ ছত্রিশ বিরাশি পনেরো স্থান গোপীরপুর মুর্শিদাবাদ